শোপিস বানাতে কিংবা হাতের কাজ করতে যারা অনেক পছন্দ করেন, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। নতুন করে আমার ক্রাফট চ্যানেলে আবারও নতুন নতুন শোপিস বানানোর ভিডিও নিয়ে আসছি, আর সেজন্যই আমার আজকের এই স্পেশাল ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্রাফট চ্যানেলে। অনেক লম্বা সময় পরে আবারও এই ক্রাফট চ্যানেলে কাজ শুরু করতে যাচ্ছি, আর তাই ভাবলাম যে প্রথমে একটা ভিডিও দিয়ে নেই, যেটাতে আপনারা বুঝতে পারবেন আমার এই চ্যানেলে আমি কী ধরনের কাজ করছি বা সামনে আপনাদের সাথে কী ধরনের কাজগুলো শেয়ার করব। যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে সেলিনাস ক্রিয়েটিভিটি, সেখানে আমি অলরেডি অনেক অনেক হাতের কাজ শেয়ার করেছি বা করি, আর ওই চ্যানেলটা যেহেতু ব্লগিংয়ের সাথে, তাই ব্লগ আকারেই বেশিরভাগ সময় আপনাদের সাথে আমার এই ক্রাফটের কাজগুলো শেয়ার করা হয়। তবে ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আমি শুধুমাত্র আপনাদের জন্য করতে চাই, যেমন ছোট্ট ছোট্ট যে কোনো এক একটা পিস বানানো, সেটা হতে পারে গাছের জন্য কোনো একটা স্পেশাল পট বানানো, কিংবা ছোট ছোট বিভিন্ন প্লান্ট পট, হতে পারে ঘর সাজানোর জন্য বিভিন্ন শোপিস, হতে পারে বিভিন্ন রিসাইকেলিংয়ের কাজ। আর এগুলো যেহেতু ব্লগিংয়ের মাঝখানে শেয়ার করলে বেশিরভাগ সময় মানুষের চোখে পড়ে না, তাই চিন্তা করেছি এই চ্যানেলে ছোট ছোট সেই কাজগুলো আমি শেয়ার করব। তাছাড়া অনেকেই জানেন যারা শোপিস বানানো পছন্দ করেন তারা ব্লগ চ্যানেলগুলোতে খুব একটা ভিজিট করেন না, আর এই কাজগুলো যেহেতু ব্লগের সাথে মিক্সড, তো দেখা যায় ওনারা শুধু আমার ভিডিওগুলো ভিউ করে চলে যান। এভাবে একটা চ্যানেল গ্রো করাও কষ্ট, তাই আমি চিন্তা করেছি ছোট ছোট কিছু স্পেশাল কাজ শুধুমাত্র এই চ্যানেলেই আমি আপলোড করব, সেই সাথে বিভিন্ন রিসাইকেলিংয়ের কাজও আমি এই ক্রাফট চ্যানেলেই শেয়ার করব। তবে বরাবরের মতো আমার সেলিনাস ক্রিয়েটিভিটিতেও অনেক অনেক আইডিয়া আগে দিয়েছি এবং সামনেও দিব, সেই সাথে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে ডেকোরেশনের আইডিয়া কিংবা পার্টির জন্য যেই শোপিসগুলো বানানো যায় বা বানানো হয়, সেগুলো নিয়মিতভাবে আমার ব্লগ চ্যানেল বা সেলিনাস ক্রিয়েটিভিতেই আমি নিয়মিত শেয়ার করব। ব্লগিংয়ের মাঝে মাঝে আমি প্রায় প্লান্ট পট কিংবা ঘর সাজানোর জন্য বেশ কিছু শোপিস তৈরি করে থাকি, আর সেই শোপিস বানানোর বিশেষ অংশগুলো শোপিস মেকিংয়ের টিউটোরিয়াল হিসেবে আমার এই চ্যানেলেও আপলোড করা থাকবে। তবে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাকে দুটো চ্যানেলেই ফলো করছেন বা আমার দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করবেন বা করেছেন, তাদের কাছে যদি কোনো ভিডিও মানে পুরাতন হয়ে থাকে সেই ক্ষেত্রে প্লিজ আপনারা স্কিপ করে যাবেন, এরকম হয়তো বা দু একটা ভিডিও আমার যাবে। তো যারা শোপিস বানানো পছন্দ করেন তাদের জন্য একই চ্যানেলে যাতে শোপিস টিউটোরিয়ালগুলো থাকে, সেই জন্যই আমি মাঝে মাঝে দু একটা ভিডিও হয়তো বা একই রকম দিব। আজকের এই ভিডিওতে যারা নতুন তারা এতক্ষণ যেই শোপিসগুলো আমার এই ভিডিওতে দেখতে পেয়েছেন এর সবগুলোই আমি বানিয়েছি এবং এর বেশিরভাগ ভিডিওই আমার সেলিনাস ক্রিয়েটিভিটিতে আছে। তাছাড়া ডেকোরেশনের যে আইডিয়া সেগুলো অলরেডি আমার সেলিনাস ক্রিয়েটিভিটিতে আপলোড করা আছে, যাদের ভালো লাগবে তারা চাইলে আমার সেই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা অনেকেই অপেক্ষায় আছেন আমি কবে থেকে নতুন ভিডিও দিব, তো তারা তো অবশ্যই এখন থেকে আমাকে ফলো করবেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা আমার কাছে কী কী ধরনের ভিডিও দেখতে চান বা কী কী শোপিস বানানো টিউটোরিয়াল আপনারা চান, সেগুলো প্লিজ কমেন্টস করে জানাবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো বানাতে বেশ সুবিধা হবে। ক্রাফট চ্যানেলের প্রথম ভিডিওগুলো আমি জুট ক্রাফট দিয়েই শুরু করব, আর এই টিউটোরিয়ালটার জন্য অনেক আপুরি রিকোয়েস্ট ছিল, তো এই টিউটোরিয়ালটা যেহেতু এখন আর আমার কাছে নেই, ডিলিট হয়ে গেছে, এটা অবশ্যই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং এটাকে আপনারা কী কীভাবে ডেকোরেশন করতে পারবেন সেই আইডিয়াগুলোও দিব। সেই সাথে জুট দিয়ে বিভিন্ন ছোট ছোট প্লান্ট পট আপনারা কীভাবে তৈরি করবেন সেই টিউটোরিয়ালগুলো আমি শুরুতে ইনশাল্লাহ আপনাদের জন্য দিয়ে দিব। আমার আজকের এই ভিডিওতে যারা নতুন তাদের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার আরও একটা চ্যানেল সেলিনাস ক্রিয়েটিভিটি আছে, যেখানে আমি নিয়মিত আগেও অনেক হাতের কাজ করেছি, সেই সাথে বিভিন্ন পার্টি কিংবা বিভিন্ন দাওয়াতে আমি কীভাবে ডেকোরেশন করি কিংবা সেই দাওয়াতগুলোর জন্য আমি যে ছোট ছোট শোপিসগুলো বানাই তার সবগুলো আইডিয়া সেই চ্যানেলেই দেওয়া আছে। যারা আমার মতো এই ধরনের কাজগুলো পছন্দ করেন তারা চাইলে আমার সেলিনাস ক্রিয়েটিভিটি চ্যানেলে ঘুরে আসতে পারেন, আর যদি কাজগুলো ভালো লেগে থাকে তবে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই সাথে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন,
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।